हेलो बंधुरा शेख गुंडेल एखी करब लोकेश कनगराज परिचालित तो थालापति विजय अभिनीत तो अपकामिंग तमिल सिनेमा लियो ट्रेलर रिव्यू ट्रेलरटार भलो दिक खराब दिक नहीं आलोचना करब आजकल भिडियोते एक्चुअलि खराब दिक कि नहीं लोकेश कनगराज छबि ट्रेलारे मध्य खराब दिक कि थकते परेना एक व्यापक इंटेंस ट्रेलर आप ट्रेलरटा जस्ट फाटाफाटी ट्रेलर बार बार देखे जो एरकम एक ट्रेलर हो ट्रेलरटार मध्य ना को जोर लाभ अंगेल रखा होना जोर को कमेडी सीन रखा हो लोकेश कनगराज ट्रेलर मान छबिर जो मूल विषय वस्तु सेटार ऊपर कमप्लीटली फोकस थाकबे किन्तु तबुओ गल्प सम्पर्के आपनी विशाल किछु बुझते पेरे जाबेन ना एखाने ट्रेलर थेके गल्प सम्पर्के आमरा खूब सामान्य एक धारणा करते पाच्छि थालापति विजय त्रिशा कृष्णन एबं एकटा मेये हैपी फैमिली तादेर किन्तु तार परबर्तीते त्रिशा कृष्णनेर क्यारेक्टरटार संगे किछु एक क्यों है कि वृत्तान्त से परिष्कार बोझा जा ट्रेलर देखे कि त्रिशा कृष्णन संगे एट शिवर कारण देखें एक शट आप देखते जानने थालापति विजय आराम केदार बस रही है निजे बाच्चा मेटा के लिए और संजय दत्तर जो कैरेक्टर से बोलते हि कैन फुल द सिटी हि कैन फुल द वर्ल्ड बट हि कान्ट फुल मी एरक एक संलाप तर रही है देखें तो परिष्कार बोझा जा थालापति विजय कैरेक्टर एक नतून शहरे एसे निजे मे के लिए बसबाज करते आसल आईडेंटिटी सम्पर् क्यों जाने एकमात्र संजय दत्तर ক্যারেক্টারটাই চিনতে পেরেছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাই কিন্তু থালাপতি বিজয়ের ক্যারেক্টার বোকা বানাতে পারেনি নিজের আইডেন্টিটি তার কাছ থেকে সে লুকিয়ে রাখতে পারেনি সঞ্জয় দত্তের ক্যারেক্টারের সঙ্গে থালাপতি বিজয়ের কিছু একটা পুরনো শত্রুতা রয়েছে এবার সেটা এক্স্যাক্টলি কেন সেটাও ট্রেলার দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না এলসিইউ এর সঙ্গে কানেকশন থাকবে কি থাকবে না সেটাও কিন্তু পরিষ্কার হয়নি এই ট্রেলার দেখবার পর আমি বারবার ট্রেলার দেখলাম আমার তো সেরকম ভাবে কিছু চোখে পড়লো না এবার পরবর্তীতে ডেফিনেটলি বিভিন্ন ফ্যান থিওরিজ বেরোবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমার যদি নিজের কিছু চোখে পড়ে সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করবার চেষ্টা করব হ্যারল দাস যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা সম্পর্কেও কিন্তু ট্রেলার দেখে আমরা খুব একটা বেশি কিছু বুঝতে পারলাম না ইনফ্যাক্ট সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাই বা কে সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয় তার সঙ্গে থালাপতি বিজয়ের ক্যারেক্টারে কিছু একটা প্রবলেম আছে আমরা শুধুমাত্র এটুকুই ট্রেলার দেখে বুঝতে পারি গৌতম বাসুদেব মেনন এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন এই ক্যারেক্টারটা থালাপতি বিজয়ের আসল আইডেন্টিটি সম্পর্কে প্রবাবলি জানে এবং থালাপতি বিজয় একজন ভালো মানুষ সেটার ব্যাপারে হয়তো সে অবগত যে কারণেই গৌতম বাসুদেব মেননের ক্যারেক্টারটা থালাপতি বিজয়ের ক্যারেক্টারকে বারবার সতর্ক করছে তাকে বাঁচানোর চেষ্টা করছে এই ব্যাপারটাও কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি শুরুর দিকে একজন সিরিয়াল কিলার এবং পুলিশ অফিসারের যে গল্পটা আমরা শুনতে পাচ্ছি ভয়েস ওভারের মাধ্যমে সেটা এখন কেন ট্রেলারের মধ্যে রাখা হয়েছে এটা ক্র্যাক করা জাস্ট পসিবল নয় যদি আপনাদের বিক্রমের ট্রেলার মনে থাকে লোকেশ কানাগ্রাজের প্রিভিয়াস ছবি সেই ছবিটার ট্রেলারের শুরুর দিকেও জঙ্গল নিয়ে একটা ভয়েস ওভার ছিল যেটা ছবিটা দেখবার পর আমাদের কাছে ক্লিয়ার হয়েছিল যে এক্স্যাক্টলি সেই ভয়েস ওভারটা কেন রাখা হয়েছিল ট্রেলারের মধ্যে বা ছবিটার মধ্যে ওই পার্টিকুলার ডায়লগসগুলোর কী মিনিং সেটা কিন্তু আমরা লিও দেখলেই বুঝতে পারবো এই গল্পটা এক্স্যাক্টলি আমাদেরকে কী বোঝাতে চাইছে এখন আপনি যতই বোঝবার চেষ্টা করুন না কেন আসলে সেটা বোঝা পসিবল নয় এখানে অ্যাকশন ব্যাপক থাকবে ছবির মধ্যে যেভাবে ট্রেলারের মধ্যে অ্যাকশন দৃশ্যগুলোকে ইন্টারকাটে রাখা হয়েছে জাস্ট ফাটাফাটি লাগছে সলিড অ্যাকশন থাকবে অ্যাকশন দেখে মস্তি চলে আসবে ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট যেভাবে ট্রেলারটার মধ্যে অ্যাকশন দেখানো হয়েছে জাস্ট অ্যাকশন লাভাররা ছবির মধ্যে গল্প কি আছে না আছে এগুলো নিয়ে ভাববে না যে স্ট্যান্ডার্ডের অ্যাকশন এখানে দেখা যাচ্ছে যেরকম ক্যামেরা ওয়ার্কের সঙ্গে যেরকম এডিটের সঙ্গে অ্যাকশনটা জাস্ট চরম মানে আনবারিব এখানে অসাধারণ কাজ করেছেন যিনি অ্যাকশন ডিরেক্টর তার প্রশংসা করতেই হবে এবং একটা জায়গা রয়েছে দেখবেন কি ব্রিলিয়েন্টলি এডিটেড ট্রেলারটা যেখানে থালাপতি বিজয়ের ক্যারেক্টারটা চেঁচাচ্ছে এবং তার পরের শটটা তো থালাপতি বিজয় চেঁচাচ্ছে দুটোকে ইন্টারকাটে এত সুন্দরভাবে মার্চ করে দেওয়া হয়েছে জাস্ট সিমলেস আর ট্রেলারের মধ্যে আমরা একটা চেজিং সিকোয়েন্স কিছু দৃশ্য দেখতে পেলাম ভাই এই সিনটা দেখবার জন্য শুধুমাত্র হলে চলে যাওয়া যায় ওই পার্টিকুলার চেজিং সিকোয়েন্সটা যেরকম দেখালো ট্রেলারের মধ্যে আমরা তো একটুই দেখতে পেলাম এটা এই সিনেমাটা ওয়ান অফ দ্য কি সিকোয়েন্স হতে চলেছে যেটা হলে বসে উপভোগ করতে জাস্ট আলাদাই লাগবে ট্রেলার দেখিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে এটা অন্য লেভেলের কিছু হতে চলেছে এবং ব্যাডাস মা এই যে গানটা কিছুদিন আগে বেরিয়েছিল লিও দাস ইজ আ ফ্রিকিং ব্যাডাস এই যে গানটা বেরিয়েছিল অনিরুদ্ধের সেই গানটা খুব একটা যে ভালো রেসপন্স পেয়েছে প্রচুর যে আমাদের এখানে লোক একজন শুনছে হিন্দির অডিয়েন্সের কাছে যে খুব পৌঁছে গেছে তা নয় কিন্তু এই গানটা এবার দেখবেন আপনারা কোন জায়গায় পৌঁছায় হিন্দির অডিয়েন্সের কাছে ট্রেলারের মধ্যে গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা যেরকম গুজবাম্পস অডিয়েন্সকে প্রোভাইড করতে পারছে দ্যাটস টেরিফিক অনিরুদ্ধ মানে ফাটাফাটি চরম অনিরুদ্ধ এমনভাবেই গান তৈরি করে আমি এটা এতদিন ধরে অনিরুদ্ধের গান শুনতে শুনতে ফলো করতে করতে বুঝলাম যেটা থিয়েটারে ওয়ার্ক করবে এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এই গানটাও থিয়েটারে অন্য লেভেলে ওয়ার্ক করবে যখন অ্যাকশনের সঙ্গে
সঙ্গে ট্রেলারের মধ্যে এই গানটা বাজছে, যে গুজবাম্পটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু গানের ভিডিওটার মধ্যে ইটসেলফ ছিল না, এটা লিরিক্যাল ভিডিও ছিল, খুব স্বাভাবিকভাবে সেই মজাটা দিতে পারছিল না। আমি এই কারণেই গানটার রিয়াকশন প্রচণ্ড ভালো দিয়েছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল এই গানটা যেটা আমরা লিরিক্যাল ভিডিও শুনছি তার সঙ্গে যখন ভিজুয়াল যোগ হয়ে যাবে তখন গানটার চার্মটা জাস্ট অন্য লেভেলে খুলে যাবে, সেই জিনিসটাই কিন্তু ট্রেলারের মধ্যে হয়েছে। অনিরুদ্ধ ব্রিলিয়ান্ট অ্যাজ ইউজুয়াল। এবং এই ট্রেলারটার মধ্যে আমার একটা জিনিস মনে হয়েছে, ট্রেলারটা দেখবার পরবর্তীতে গল্প সম্পর্কে আমরা যে সামান্য ধারণাটা পাচ্ছি সেটা দেখে অনেকেরই মনে হতে পারে যে একটা থালাপতি বিজয়ারই ছবি ছিল থেরি, সেটার সঙ্গে গল্পের একটু সিমিলারিটিস রয়েছে, কোথাও একটা থেরির কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু আমি শিওর যখন ছবির পরিচালক লোকেশ কানাগরাজ, হয়তো আমরা একটু সিমিলারিটিস ট্রেলার দেখে পাচ্ছি কিন্তু ছবির গল্প সম্পূর্ণ ভিন্ন কিছু হবে, অনেক কিছু 80% বেকারটা কিন্তু লুকিয়ে রেখে দিয়েছে ট্রেলারের মধ্যে, তারা রিভিল করেনি। দেখবেন গল্প জাস্ট অন্যই কিছু হবে, মানে থেরি কি কেন মানুষের মাথায় আসবে না ছবিটা দেখবার পর। আর একটা জিনিস বলা যেতে পারে, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে একটা প্রপার সিন দিলে, মানে যেখানে এই ক্যারেক্টারটাকে প্রচণ্ড বেশি ভয়ঙ্কর লাগবে, প্রচণ্ড ভায়োলেন্ট মনে হবে, আমার মনে হয় সেটা বেটার হতো। সেক্ষেত্রে এই যে হিরো ভিলেনের কনফ্লিক্টটা সেটা ট্রেলারের মধ্যে ইটসেলফ প্রচণ্ড ভালোভাবে এস্টাবলিশড হয়ে যেত, যেটা ছবিটার এমনিতেই প্রচুর হাইপ রয়েছে, এই কথাটা আসলে বলার কোনো লজিক নেই। কিন্তু আমার মনে হয় যে ট্রেলারটার আরও ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে অনেক বেশি হতো। তবে ট্রেলারের মধ্যে যেরকম VFX-এর কাজ দেখা যাচ্ছে, সেটা অ্যাকশন দৃশ্যগুলোতে হোক কিংবা একটা হায়নার সঙ্গে ফেস অফ হবে থালাপতি বিজয়, সেটা লাস্ট যে পোস্টারটা রিলিজ করা ছিল সেখানেই আমরা বুঝতে পেরেছিলাম, ইনফ্যাক্ট সেটার একটা হিন্টস আমাদেরকে প্রথম পোস্টারও দেওয়া হয়েছিল, সেই হায়নাটাকে যেরকম দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে, VFX-এর কাজ বেশ ভালো, টপ নচ, এবং লুক অ্যান্ড ফিলের প্রশংসা কিন্তু করতেই হবে, ব্যাপক লাগছে, মানে প্রোডাকশন ভ্যালু রয়েছে এবং লোকেশ কানাগরাজের একটা নিজস্ব সিগনেচার রয়েছে, লাইটিং বিভিন্ন দৃশ্যে জাস্ট ফাটাফাটি, যেভাবে থালাপতি বিজয়কে প্রেজেন্ট করেছে লোকেশ কানাগরাজ সেটা দেখবার মতন। থালাপতি বিজয়কে এই ট্রেলারের মধ্যে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি লাগছে প্রত্যেকটা জায়গাতে, যেখানে যেখানে তাকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে বা যেখানে যেখানে সে সাধারণ ডায়লগ দিচ্ছে, যেখানে সে বন্দুকটা রেখে তাক করে গুলি চালাচ্ছে ট্রেলার একদম শেষ ভাগে, প্রত্যেকটা জায়গাতে থালাপতি বিজয়কে জাস্ট ব্যাপক লাগছে। আর এই ধরনের ছবির ক্ষেত্রে যখন হিরোকে মানুষের ব্যাপক লেগে যায় ট্রেলারের মধ্যে, তখন তো ভাই বক্স অফিসে জাস্ট রেকর্ডের পর রেকর্ড হয়, ছবিটাকে নিয়ে যে পরিমাণ হাইপ অলরেডি রয়েছে তার পরবর্তীতে এরকম লেভেলের একটা ট্রেলার দেখুন, তামিলনাড়ুতে ছবিটা কি পরিমাণে কালেকশন করে, হিন্দি ট্রেলারও আজকেই রিলিজ করে গেছে এবং আমার ধারণা হিন্দি ট্রেলারটাও হিন্দির অডিয়েন্সের মধ্যে একটা বাস তৈরি করতে পারবে, দেখা যাক হিন্দিতে কিরকম কি ওপেনিং নেয় এই ছবিটা। কাইথি, বিক্রম এই ছবিগুলোর যে একটা অডিয়েন্স তৈরি হয়েছে হিন্দি বেল্টে, সেটার একটা ইম্প্যাক্ট এই ছবিটার হিন্দি বেল্টে পড়ে কিনা বক্স অফিসের ক্ষেত্রে আমি আশা করব সেটা হবে। আমি চাই এই ছবিটা ভালো হোক এবং এই ছবিটা যেন সফল হয় হিন্দি বেল্টে, কারণ তামিল ফিল্ম মেকাররা কিন্তু খুব একটা হিন্দি বেল্টকে নিয়ে খুব একটা আশাবাদী নয়, কেন জানি না প্রপারলি রিলিজ করে না, প্রমোশন করে না, গান শুধুমাত্র তামিল ভাষানি আনে, ট্রেলারটা যে তবু তারা আজকেই এনে দিচ্ছে এর থেকে স্যাটিসফাইং বোধ হয় কিছু হতে পারে না, যেখানে কোনো আশাই ছিল না সেখানে এইটুকু তো তারা করেছে। ওভারঅলে ইটস আ ফ্যান্টাস্টিক ট্রেলার, আমার ব্যাপক লেগেছে জাস্ট, আপনাদের কীরকম কী লেগেছে আপনারা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।